Hello. Good evening, my beautiful, lovely, lovely friends. দেখো আমি রেডি হয়ে গেছি, একটু চিনব মন্দিরে যাব। তোমাদের সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানিয়ে মায়ের অনেক আশীর্বাদ, আর তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি দেখো তো নাচি পুজোর ওখানে। তোমরা নিশ্চয়ই সকলে খুব সুন্দরভাবে দিওয়ালি কাটাচ্ছ, কালী পুজো কাটাচ্ছ, সবাই খুব ভালো থেকো, কিন্তু খুব সাবধানে থেকো। কেননা দেখছো তো কি বাইরের ওয়েদার জানো তো? আমি জানি না তোমাদের সবার কেমন ওয়েদার, তোমরা যারা কাছে দিলে, কিন্তু এখানে ভীষণ জানো তো ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। তো নিচে দেখে আমি জুতোগুলো দিয়ে এলাম, খুবই খারাপ কন্ডিশন। যাবো এবার তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, সবাই খুব ভালো থেকো। একটা ছোট্ট তোমাদের সাথে সন্ধ্যেবেলার একটা কথা বলে নিলাম, ঠিক আছে? সবাই খুব ভালো করে পুজো পাঠাও, কেমন একটা। তুই দেখো কেমন আমি নিজে চলে এলাম। দেখো এটা আমাদের ফ্ল্যাটের পুজোর সাজানো, কী সুন্দর না চারিদিকে, কত আলো, আলোই আলো ভরে গেছে একেবারে। দেখো বাচ্চারা খেলছে, আমাদের জানো তো এই ফ্ল্যাটের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর, এত ভালো লাগে। কিন্তু একটাই, এত শব্দ বাজি, এত বাজি পোড়াচ্ছে সব বাচ্চারা, এক ব্যাগ, প্রত্যেকের হাতে এক ব্যাগ করে বাজি জানো। আসলে কী বলো তো, আসলে কোভিডের পরে তো দুটো বছর তো মানুষই কিছুই করতে পারিনি, তার জন্য এখন সবাই খুব ফ্রি হয়ে গেছে, খুব হচ্ছে। তো বাজি শব্দ একদম, সেটা যেন মনে হচ্ছে কোনো কথা শুনতে পাচ্ছি না মাথার মধ্যে, আর সারাদিন মুখোশ করে এত শব্দ নেওয়া যাচ্ছিল না। যাই হোক বাচ্চারা তো আনন্দ করবেই বলো, আমাদের যেটা অসুবিধা আমাদের বয়স হয়েছে, কিন্তু ওরা তো এখন ছোট না, ওদের বয়সে বলো আমরাও এরকম ছিলাম না, আমরা মনে করতে পারি না এখন। দেখো এটা আমাদের ফ্ল্যাটের, এটা আমাদের কমপ্লেক্সের ভিতরেই মন্দির জানো, শিব মন্দির। তো কী সুন্দর করে সাজিয়েছে দেখো, তো ভালো লাগছিল মনটা, ছোট্ট ঠাকুর কিন্তু কী সুন্দর, খুব সুন্দর। আমাদের এই ফ্ল্যাটটা জানো তো, ফ্ল্যাটটা তারপরে ফুলের ধারগুলো সমস্ত টিরাকোটা দিয়ে কাজ, বেশিরভাগটাই টিরাকোটার কাজ। দেখো সব টিরাকোটার কাজ মন্দিরগুলো। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করবো, তো একটু করে নিলাম। দেখো তোমাদের কেমন লাগে, আমার তো বেশ লাগে, আমার ভালোই লাগে। সুন্দর মন্দির হিসাবে একটু অন্য ধরনের জানো। দেখো এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে সিঁড়িটা নিচ্ছি, ওই সিঁড়িটা দেখলাম। দেখো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর খেলছে জানো। আমাদের গেট দেওয়া থাকে, অনেক সিকিউরিটি, ছজন করে সিকিউরিটি থাকে, মা বাবারাও কী নিশ্চিন্ত জানো বাচ্চারা ভেতরে খেলছে, আর খুব ডিসিপ্লিন জানো আমাদের ফ্ল্যাটটার মধ্যে, খুব ডিসিপ্লিন। এখানে সব কিছু এত চেক করা হয় যে আমাদের এখানে কিন্তু মানে সবাই এখানে থাকতেও পারে না আর কি, এটা এই ব্যাপার। একজন তাদের কিছু মানে ডকুমেন্টস ঠিকঠাক দেয়নি, লিভিনে ছিল, কমপ্লেন গেছে, সঙ্গে সঙ্গে তাকে তুলে দেওয়া হয়েছে। এখানে ভীষণ স্ট্রিক্ট, এখানে এরা স্ট্রিক্ট ডিসিপ্লিনটা ফলো করে, এটা আমার খুব ভালো লাগে। এটা সবচেয়ে খুব ঘরোয়া পরিবেশ যেন, খুব শান্তি, খুব পুজোর সময় কত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সব থাকে, আমি তো ছিলাম না। দেখো কী সুন্দর ছোট্ট ঠাকুর, খুব ভালো হয়েছে পুজোটাও, খুব ভালো হয়েছে, কিন্তু আমি অতক্ষণ থাকতে পারিনি, আমি চলে এসে